বন্ধ হয়ে গেল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এবং দুয়ারে সরকার প্রকল্প যেমন আপনারা জানেন আমাদের লক্ষ্মীর ভান্ডার দুয়ারে সরকার সব চলছে একমাত্র যেখানে যেখানে ভোট আছে সেখানে পরে আবার স্পেশাল ক্যাম্প হয়তো হবে নিশ্চয়ই হবে যারা বাকি পড়েছেন তারা পরে নিশ্চয়ই সুযোগ পাবেন নাম লেখাতে এবং সেই জন্য মুর্শিদাবাদ আর ভবানীপুর বাদে কিন্তু সব জায়গায় হচ্ছে এবং ভবানীপুরে অলরেডি হয়েছে মুর্শিদাবাদে অলরেডি হয়েছে এবং কাজগুলো আমাদের চলছে চলবে ভ্যাকসিনেশানের কাজ চলছে এবং চলবে কলকাতায় প্রায় পঁচাত্তর পার্সেন্টের ওপর ভ্যাকসিনেশন হয়ে গেছে বাদ বাকি যেটুকু আছে সেটুকু আস্তে আস্তে আমরা করে দেবো ভ্যাকসিন আমরা পাচ্ছি না যতটুকু পারছি আমি জানি অনেক জায়গায় অনেক ভিড় হচ্ছে কিন্তু আমার কাছে হাতে না থাকলে কি হবে আমরা চার কোটির ওপরে ভ্যাকসিন কিন্তু ইতিমধ্যেই দিয়ে দিয়েছি আমাদের প্রয়োজন চোদ্দো কোটি বাচ্চাদের নিয়ে চোদ্দো কোটি এবং আমাদের তার মধ্যে আমরা সাড়ে চার কোটির মতো মনে হচ্ছে দিয়ে দিয়েছি বাদবাকি রেগুলার প্রায় দশ লাখ বারো লাখ বন্ধুরা ভোটের বাদ দিয়ে কিন্তু বেজে গেছে তিনটি কেন্দ্রে আচরণ বিধি মেনে স্থগিত হয়ে গেল দুয়ারে সরকার প্রকল্প তার সাথে লক্ষ্মীর ভান্ডার বিভিন্ন প্রকল্প যেগুলি দুয়ারে সরকার ক্যাম্প থেকে হচ্ছিল আমরা জানি রাজ্যের তিনটি বিধানসভা কেন্দ্রে ভোটের বাদ দিয়ে বেজে গেছে নির্বাচন কমিশন সাতটি কেন্দ্রে ভোট না করে এখন তিনটি কেন্দ্রে ভোট করার সিদ্ধান্ত নিয়েছে ফলস্বরূপ ওই তিনটি কেন্দ্রে লাগু হয়ে গেছে আদর্শ আচরণবিধি মুর্শিদাবাদ জেলা কলকাতার ভবানীপুর বিধানসভা এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প কিন্তু বন্ধ হয়ে গেল সম্পূর্ণভাবে তার সাথে সাথে ভাণ্ডার প্রকল্পেরও কিন্তু আর কোনো রকমের ক্যাম্প হবে না স্বাস্থ্যসাথী প্রকল্পেরও কিন্তু ক্যাম্প বন্ধ হয়ে গেল কারণ যেহেতু এই সমস্ত কেন্দ্রগুলিতে ভোটের ঘোষণা করা হয়েছে উপনির্বাচন ঘোষণা করা হয়েছে সেই কেন্দ্র অর্থাৎ রাজ্যের এই তিনটি কেন্দ্রে ও এলাকায় বিধির কারণে দুয়ারে সরকার ক্যাম্প বন্ধ হয়ে যাচ্ছে তার সাথে সাথে লক্ষ্মীর ভাণ্ডার সামাজিক সুরক্ষা স্বাস্থ্যসাথী সমস্ত রকমের প্রকল্পের ক্যাম্প কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে এই সমস্ত এলাকাগুলিতে আঠেরোটি প্রকল্পের সুবিধা কিন্তু এখনই পাবে না এলাকাবাসীরা অর্থাৎ সেখানকার যে এলাকাবাসীরা রয়েছে তারা কিন্তু এখনই এই সমস্ত কিছুর সুবিধা পাবে না কারণ যেহেতু ভোট ঘোষণা হয়েছে আমরা জানি শনিবার নির্বাচন কমিশন দুটি বিধানসভা কেন্দ্রের আরও এই নির্বাচন ঘোষণা করেছে একটি শামশেরগঞ্জ দ্বিতীয় জঙ্গিপুর তৃতীয় ভবানীপুর এই তিনটি এলাকার যারা বাসিন্দারা রয়েছে তারা কিন্তু ভান্ডার বা দুয়ারে সরকার প্রকল্প তাদের এলাকায় আর হবে না ভোট পরবর্তীতে অর্থাৎ ভোটের রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর আবার যখন রাজ্য সরকারের পক্ষ থেকে এই সমস্ত সুবিধা প্রকল্প বা যোজনাগুলি নিয়ে আসা হবে তখন কিন্তু এই সমস্ত কেন্দ্রের এলাকাবাসীরা বা মানুষজনরা এই সমস্ত সুবিধা পাবে এখন কিন্তু কোনো রকমভাবে পাবে না এই তিনটি জায়গায় বন্ধ হয়ে গেল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এখন কিন্তু কোনো মতেই তারা এই সমস্ত জায়গায় এই সুবি প্রকল্পের সুবিধাগুলি পাবে না ভোট পরবর্তীতে অর্থাৎ এই যে উপনির্বাচনগুলি হচ্ছে এগুলি হয়ে গেলে আবার যখন রাজ্য সরকার প্রকল্পগুলো নিয়ে আসবে তখন আবার তারা অ্যাপ্লাই করতে পারবে